ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে আরো আনন্দময় করতে প্রতি ঈদে অনেক নাটক রিলিজ হয়ে থাকে। তার মাঝে থেকে আজ জানাবো এই ঈদে রিলিজ হবে এমন পাঁচটি নাটক সম্পর্কে। ব্যাচেলার পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরিফিন ওমি এই ঈদে নিয়ে আসছে তার ঈদের নাটক শেষমেশ। এই নাটকে অভিনয় করেছে জিয়াউল হক পলাশ, মনিরা আক্তার মিঠু, পার্সা ইভানা, শিমুল, অনিক, জিল্লুর রহমান সহ আরো অনেকে। এই নাটক দেখতে পাবেন ক্লাব এলিমেন্ট এন্টারটেনমেন্টে। নাম তার জিয়াউল হক পলাশ, কিন্তু অভিনয়ে দেশজুড়ে এত জনপ্রিয়তা পেয়েছেন যে বিভিন্ন চরিত্রের নামে তাকে বেশি চেনে দর্শক, যেমন কাবিলা, ডান্সার শাহ আলম, স্বামী ইত্যাদি। তারই পরিচালিত নাটক সন্ধ্যা সাতটা আসছে এই ঈদে। পরিচালিত একটা ফিকশন আসছে যেটা নাম হচ্ছে সন্ধ্যা সাতটা। এই নাটকে অভিনয় করেছে সাইদুর রহমান পাভেল, পার্সা ইভানা, ইরফান সাজ্জাদ, মুসাফির সৈয়দ বাচ্চু, এরফান মিধা, শিবলু প্রমুখ শিল্পী। ক্লাব এলিমেন্ট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই নাটক। নির্মাতা ইমরাউল রাফাত এই ঈদের জন্য নির্মাণ করেছেন নাটক ম্যাচ মেকার, এতে জুটি হয়েছেন তৌসিফ নিহা। এই নাটকে মুনতাহা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা এবং ইফতেখার চরিত্রে তৌসিফ মাহবুব। নাটকটি দেখতে পাবেন এই ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে। নির্মাতা তৌফিকুর ইসলামের ঈদের নাটক তোমাতে হারায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং আয়েশা খান, দুজনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ। ঈদের এই নাটকটি দেখতে পাবেন সিএমভির ইউটিউব চ্যানেলে। এক যুবকের সাংবাদিক হওয়ার সংগ্রামের গল্প নিয়ে সুহেল হাসান নির্মাণ করেছেন নাটক গরম একটা খবর আছে, রচনায় জুয়েল এলিন। নাটকে সাংবাদিক যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে আছেন তানিয়া বৃষ্টি, শেখ মাহবুবুর রহমান, সাবিনা প্রমুখ। ঈদের এই নাটকটি দেখাবে আর টিভিতে। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে।